পরশপাথর ছবির শুটিং চলছে। স্বয়ং সত্যজিৎ রায় স্টুডিও সেটে দাঁড়িয়ে আছেন, আর জহর রায় এই ছবিতে তুলসী চক্রবর্তীর চাকরের রোল করছিলেন। একদিন শুটিংয়ের ব্রেকে কার কত বয়স তার একটা হিসাব নিচ্ছে। দেখা গেল জহর রায় মানিকবাবুর থেকে দু বছরের বড়। জহর রায় ১৯১৯ আর মানিকবাবু ১৯২১। এই সব কিছু শুনে সত্যজিৎ রায় বললেন, আচ্ছা জহরবাবু, আপনি তো দেখছি আমার থেকে দু বছরের বড়, তাহলে আমাকে মানিকদা বলেন কেন? জহর রায়ের মুখের উত্তর একেবারে তৈরি ছিল। সত্যজিৎ রায়ের কথা শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, ঠিক কথা, আমি আপনার থেকে এজে বড়, কিন্তু আপনি যে আমার থেকে ইমেজে বড়, তাই আপনাকে মানিকদা বলে ডাকি। এই হলো সহজাত কৌতুক যা ভেতর থেকে উঠে আসে, যাকে বলে জাত শিল্পী। এই মানুষ যে একজন বড় মাপের কমেডিয়ান হবেন তা তো বলার অপেক্ষা থাকে না। এবার আরেকটু এগোই। ইন্টারমিডিয়েট পাস করে বিএ পড়তে পড়তে প্রুফ রিডারের চাকরি নিলেন, তারপর ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সব শেষে নিজে দিলেন একটা দর্জির দোকান। একদিন দর্জির দোকান টোকান সব তুলে বরযাত্রীর গাড়িতে একেবারে কলকাতায় চলে এলেন, শুধুমাত্র সমস্ত কিছু ছেড়ে ছুড়ে অভিনয় করবার নেশায়। তিনি আমাদের প্রয়াত অভিনেতা হাসি রাজা জহর রায়। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্টের মতো কনক মুখার্জি কিন্তু আর একটা ছবি করছিলেন, সেটার নাম এ জহর শ্রী জহর নয়। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো যে উত্তম কুমার বা দিবানাথ সেন নয়, শুধুমাত্র একজন কমেডিয়ান যার নাম জহর রায়, এই জহর রায়ের জন্য সবার সামনে সুচিত্রা সেন কেন হাউ হাউ করে একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন, যা তিনি উত্তম কুমারের জন্যও করেননি, যা তিনি নিজের স্বামী মারা যাওয়ার পরেও করেননি, এমনকি কোনো পর্দায় এভাবে তাকে কাঁদতে দেখিনি, রিয়েল লাইফে তিনি করেছিলেন, কিন্তু কেন? তাহলে সঙ্গে থাকো। বই পাগল মানুষ ছিলেন এই জহর রায়, বই পড়তে অত্যন্ত ভালোবাসতেন। বলে না, ধনবানে কেনে বই, জ্ঞানবানে পড়ে। জহর রায় ধনবান কখনো ছিলেন না, তিনি সত্যি সত্যি বইকে ভালোবাসতেন, তাই বই কিনতেন এবং কিনে বই পড়তেন। সংসারের চাপে উচ্চশিক্ষার সুযোগ তিনি পাননি। ইন্টারমিডিয়েট পাস করবার পর ২০ টাকা মাইনেতে বিশ্ববিদ্যালয়ের প্রুফ রিডারের চাকরি করেছেন। পরে যখন হাতে টাকা পয়সা এলো, তখন একের পর এক বই কিনে বইয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা মিটিয়েছেন। বলতেন, সাহিত্যিকদের লেখা বই শিল্পীরা পড়লে অভিনয়ের সময় সেই সব চরিত্রের প্রতিফলন ঘটানো সহজ, কারণ সাহিত্যিকরা তাদের লেখায় নানা চরিত্রকে আঁকেন কথা দিয়ে। জহর রায়কে অবশ্য বই পড়ার নেশাটা ধরিয়ে দিয়েছিলেন নটসূর্য অহিন্দ্র চৌধুরী। ঠিক যেমন সংগ্রাম করে একটার পর একটা বই কিনেছেন, ঠিক সেভাবেই সংগ্রাম করেই তিনি আলোর পথের সন্ধান পেয়েছিলেন, আর তিনি হলেন আমাদের অভিনেতা জহর রায়। অর্ধেন্দু মুখার্জির নাম ছিল কালাচাঁদ, তার সঙ্গে একটু চেনাজানা ছিল অনেকদিন থেকেই। তিনি যে অভিনেতা হতে চান সেই একান্ত ইচ্ছেটাও জানিয়েছিলেন। এই অর্ধেন্দু মুখার্জি মানে কালাচাঁদবাবু আশাহত তাকে না করলেও, এই অর্ধেন্দু মুখার্জি মানে কালাচাঁদবাবু তাকে আশাহত না করলেও তিনি বলেছিলেন, কলকাতায় থাকতে হয়, ঘোরাঘুরি করতে হয়, তারপরে একদিন বেড়ালের ভাগ্যে শিখে ছেড়ে, তবে চান্স না পাওয়ার সম্ভাবনাও যে বেশি সেটা কিন্তু তাকে মানে জহরবাবুকে জানিয়ে দিতে ভোলেননি অর্ধেন্দু মুখার্জি বা কালাচাঁদ। জহর রায় কিন্তু অত ভাবেননি। একদিন দোকান তুলে দিয়ে বরযাত্রীর গাড়িতে চলে এলেন কলকাতায়, তারপর কালাচাঁদদার সামনে চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টেটর ছবির দৃশ্যের অভিনয় করে দেখালেন, আর এখান থেকেই শুরু হল তার জীবনের নতুন অধ্যায়। এভাবেই পেয়ে গেলেন পূর্বরাগ ছবিতে অভিনয়ের সুযোগ। জহর রায় গর্ব করে বলতেন, তার অভিনয়ের গুরু হলেন চার্লি চ্যাপলিন, তিনি একলব্য। চার্লি চ্যাপলিনের ছবি যে কতবার দেখেছেন তার নিজে ঠিক করে বলতেও পারতেন না। জহর রায়ের প্রথম ছবি পূর্বরাগ, অবশ্য এর আগে অপেশাদার থিয়েটারে অনেকদিন অভিনয় করেছেন। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট নিয়ে কনক মুখোপাধ্যায় ছবি করছেন, যদিও দুজনের কমেডির বহিঃপ্রকাশ হয়েছে আলাদাভাবেই। আমরা প্রথম থেকেই চিনে গেলাম দুজন জাত কমেডিয়ানের।
তারা একেবারে ভিন্ন ধারার, ভিন্ন মেরুর, এবং কেউ কাউকে ছাড়েন না, কেউ কিছুতেই কম যান না, কারোর যোগ্যতা কিছুতেই কম নেই। ভানুর কমেডি বাচনভঙ্গিমায়, এক্সপ্রেশনে, জহরের কমেডি বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, শারীরিক কসরত বা শারীরিক অভিনয়ে, কথার প্যানিংয়ের মধ্যে। বাজারে একটা সময় গুজব রটে গিয়েছিল যে ভানু জহর নাকি পরস্পরের প্রতিযোগী, পেশাগত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও দুজন দুজনকে তেমন পছন্দ করেন না। কথাটা কিন্তু ডাহা মিথ্যে কথা, কারণ তখন মূলত শিল্পীদের মধ্যে এই ব্যাপারটা ছিল না যে নিজেকে প্রচার করবার জন্য, বড় করার জন্য, অন্তত মিডিয়ার সামনে অন্যকে ছোট করে নিজেকে বড় করার জন্য যাতা বলা। সত্যি কথাটা বলবার মতো সৎসাহস তাদের মধ্যে ছিল, এই জন্যই এই যুগটা বাংলা সিনেমার সোনালী যুগ। এই যে এনারা দুজনে পরস্পর প্রতিযোগী, পেশাগত প্রতিদ্বন্দ্বিতা ছাড়া তারা দুজনে দুজনকে পছন্দ করে না, এই ডাহা মিথ্যে কথাটা প্রমাণিত হয়েছিল আকাশবাণীর স্টুডিওয় জহর রায়ের স্মৃতিচারণ অনুষ্ঠানে। স্টুডিওতে ভানু বন্দ্যোপাধ্যায় নিজেই বললেন আসল সম্পর্কের কথা, তারপর হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন, আর সেই কান্না যেন আর থামানো গেল না। 1947 সালে শুরু করেছিলেন তিনি, 1977 সাল পর্যন্ত 300-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন জহর রায়। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইন ছবিতে তার কমেডি মিশ্রিত ষড়যন্ত্রী, ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, এই যে ষড়যন্ত্রী মন্ত্রীর ভিলেন চরিত্রের স্মৃতি আজও আমাদের কাছে একেবারে টাটকা হয়ে রয়েছে। জহর ভানু উভয়েই এত জনপ্রিয় ছিলেন যে তাঁদের নায়ক করেও বাংলা ছবি হয়েছে। জহর রায়ের নামে একটা ছবির নামকরণ করেছিলেন পরিচালক কনক মুখার্জি, সে ছবির নাম এ জহর, জহর নয়। চিন্তা করো বন্ধু, একজন বেসিক্যালি তো ক্যারেক্টার অ্যাক্টর, কমেডিয়ান, নায়ক নয়, নায়িকা নয়, ভিলেন নয়, বা হেভিওয়েটের কেউ কোটাও নন, এবং কোনো প্রডিউসার ডিরেক্টরের ছেলে বা মেয়েও নন। একজন কমেডিয়ানের নামে একজন বিখ্যাত পরিচালক ছবি তৈরি করছেন। সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, অজয় কর, তরুণ মজুমদারের মতো নাম করা সমস্ত পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন একেবারে টানা। অবশ্য প্রথম ছবিতে অভিনয়ের পর অনেক দিন কিন্তু কারোর কাছ থেকে ছবিতে অভিনয় করবার জন্য ডাক পাননি। সেই সময়ও কোনোদিন একবেলা খাওয়া জুটেছে, আবার একবেলা জোটেনি। একটা সময় তিনি ভেবে নিয়েছিলেন যে না, হলো না, আবার বোধহয় ফিরে যেতে হবে, দর্জির কাজ নতুন করে শুরু করতে হবে। নরেন্দা নামের এক জ্যোতিষী কোষ্ঠী বিচার করে বলেছিলেন তাকে ফিরতে হবে না, আর এই কলকাতা শহরেই তাঁকে নিয়ে মাতামাতি হবে। হাস্যকৌতুক অভিনয়ে কার্যত কিংবদন্তি হয়ে ওঠেন। বাংলার পেশাদারি মঞ্চেও নিয়মিত অভিনয় করেছেন, প্রধানত রংমহল মঞ্চে। ছবির প্রযোজনা করেছেন, জলসায় কৌতুক নকশা পরিবেশন করেছেন নিয়মিত। তিনি মারা যাওয়ার পরে তার মৃতদেহ নিয়ে ভয়ঙ্কর শোক মিছিল এগিয়ে যাচ্ছিল। এরপরই আমি আসব যে কথাটা আমি থাম্বনেলে বলেছি, যে উত্তম কুমার নয়, স্বামী দিবানাথ সেনের জন্যও নয়, একজন কমেডিয়ানের জন্য যার নাম জহর রায়, তার জন্য কেন সুচিত্রা সেন, যা পর্দায় করেনি, ব্যক্তিগত জীবনে কোনোদিন কারোর জন্য করেনি, শুধুমাত্র জহর রায়ের জন্য মহানায়িকা সুচিত্রা সেন সকলের সামনে কেন একেবারে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন? প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায়। আজ শুধুমাত্র তুমি শুনছ মহানায়িকা সুচিত্রা সেন কেন জহর রায়ের জন্য সকলের সামনে হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন। আমাদের আর এটা জানতে কারোর বাকি নেই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, যাকে ম্যাডাম বলে এক ডাকে চেনেন, জানেন এবং সমীহ করতেন অভিনেতা জহর রায়ের কাছে, তিনি ছিলেন শুধুমাত্র রমা। ম্যাডাম সেন নয়, সুচিত্রা সেন নয়, মিসেস সেন নয়, রমা দাশগুপ্তও নয়। ভাবো কতখানি সম্পর্কে জোর থাকলে, একটা মানুষ আর একটা মানুষের কাছে কতখানি গুরুত্বপূর্ণ হলে তবে এইভাবে তাকে ডাকতে পারেন। জহর রায়ের কথায়, আমাদের পাবনার করুণাময় দাশগুপ্তের মেয়ে হলেন রমা দাশগুপ্ত, পরবর্তীকালে সুচিত্রা সেন, আর পাবনার বিএন কলেজে পড়তেন জহর রায়। আর রমা দাশগুপ্তর মানে সুচিত্রা সেনের মাতুলালয় ছিল পাবনা, আর তখন থেকেই রমা ওরফে মানে পরবর্তীকালে বাংলা ছবির এই মহানায়িকাকে চিনতেন জহর রায়। ছবির জগতে টলিউডে একসঙ্গে কাজ করতে গিয়ে এই পূর্ব পরিচয় একটা সুন্দর নির্ভেজাল আন্তরিক সম্পর্ক, স্নেহের সম্পর্ক তৈরি করে, একটা নতুন সম্পর্কে পরিণত হয়। জহর রায়ের স্ত্রী
শ্রীমতী কমলা রায়ের কাছ থেকে জানা গেছে ম্যাডাম ওকে ভাই ফোঁটায় ফোঁটা দিতেন। উনিও খুব শ্রদ্ধা করতেন ম্যাডামকে। উনি নানা মজা করাতে খুনসুচিতে হেসে কুটোপাটি হলেও জহরবাবু যে অত্যন্ত উচ্চমানের পড়াশোনা করা মানুষ এবং রীতিমতো ভালো করে ইংরেজি বলতে পারতেন, ইংরেজি পড়াশোনা তার সাংঘাতিক ছিল, আর অবশ্যই বাংলা বইয়েও সমৃদ্ধ ছিলেন সমানভাবে। নিজের একটা বিশাল লাইব্রেরিও ছিল। জগতের নানা বিষয়ে তার যে এত জ্ঞান এবং এত গভীর জ্ঞান তা অবাক করে দিয়েছিল। এই রকম একটা মধুর ভাই বোনের সম্পর্ক, যার একদিকে ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন আর অন্যদিকে ছিলেন বাংলা ছবির অন্যতম কাল্ট কমেডিয়ান জহর রায়। সুচিত্রা সেন ভালোবেসে জহর রায়কে চার্লি বলে ডাকতেন, আবার কখনো কখনো ভাইয়া বলেও সম্বোধন করতেন। পাবনায় বড় হওয়া আদুতে আসলে খাস বাঙাল কন্যা সুচিত্রা সেন শুটকি মাছের একেবারে ভক্ত ছিলেন। মাঝে মধ্যে তাঁর শুটকি খাওয়ার স্বাদ হলেই তিনি তার ভাই চার্লির কাছে আবদার করতেন শুটকি মাছ খাওয়ানোর জন্য। আসলে জহর রায়ের স্ত্রী কমলা দেবী ছিলেন চট্টগ্রামের মেয়ে এবং তার রান্নার সুখ্যাতিও কিন্তু টালিগঞ্জে ছিল সুপ্রিয়া দেবীর মতো, এবং সে কথা অবশ্যই সুচিত্রা সেন জানতেন। জহর রায় এমন আবদার সুচিত্রার থেকে পেলেই বাড়িতে ফিরে গিয়ে মানে পোশাক ছাড়বার আগেই স্ত্রীকে বলতেন শুটকি মাছ রেঁধে দিয়ে এসো। কমলা দেবীও শুটকি রেঁধে গাড়ি করে একেবারে যত্ন করে প্যাক করে নিয়ে যেতেন সুচিত্রা সেনের বাড়িতে। এমনই আন্তরিকতা আর ভালোবাসায় ভরা ছিল এই ভাই বোনের সম্পর্ক। অন্যদিকে মহানায়িকাও তাঁর প্রিয় সেই ভাই চার্লির কথা ফেলতে পারতেন না কখনো। একমাত্র জহর রায়ের কথা রাখতে তাই তিনি একবার আমার স্ট্রিটের ফাটাকেষ্টর বিখ্যাত কালী পুজোর জলসায় হাজির হয়েছিলেন। সারা জীবনে সুচিত্রা সেন যেটা না বলেছেন সেটা না, যেটা হ্যাঁ বলেছেন সেটা হ্যাঁ, এবং যেন তেন যেখানে তেখানে জলসার উদ্বোধন ইত্যাদিতে একদম তার সাই ছিল না, কিন্তু ভাইয়ের আবদার তিনি ফেরত করতে পারেননি। তাই সুচিত্রা সেনের মতো ব্যক্তিত্বময়ী এবং ব্যতিক্রমী এই ব্যক্তিকে হাজির করিয়ে অসাধ্য সাধন করেছিলেন অবশ্যই একমাত্র ব্যক্তি, তিনি হলেন জহর রায়। আর সেদিনের কালী পুজোর জলসায় একেবারে জনসমুদ্র তোলপাড় হয়ে গিয়েছিল। জহর রায়ের কথা ফেলতে পারেননি ম্যাডাম, এতটাই তাকে ভালোবাসতেন স্নেহ করতেন। তাই সুচিত্রা সেন বহু সময় তর্ক করেছেন উত্তমকুমারের সঙ্গে, স্বামীর সঙ্গে তো বটেই, কিন্তু জহর রায়ের কথা জীবনে কোনোদিন ফেলতে পারেননি। মহানায়িকা সুচিত্রা সেন একটু আগেই বললাম যে অত্যন্ত ব্যতিক্রমী স্বভাবের একজন মানুষ ছিলেন, প্রখর ব্যক্তিত্বের অধিকারিণীও ছিলেন তিনি। সহজে কোনো ফিল্মি বা পার্টিতে বা জলসাতে তিনি যেতেন না, কোনো মৃত্যুর মিছিলে তিনি যেতেন না। অথচ যেদিন সকলকে কাঁদিয়ে দিয়ে যারা ফিল্মকে ভালোবাসেন আপামর দর্শকের ভালোবাসার সঙ্গে নারীর সম্পর্ক ছিঁড়ে দিয়ে চলে গেলেন, শোকে বিহ্বল হয়ে মহানায়িকা সমস্ত কিছু ফেলে দিয়ে ছুটে গিয়েছিলেন তার সেই প্রিয় চার্লির কাছে মালা দিয়ে তাকে শেষ বিদায় জানাতে। জহর রায়ের দেহ তখন ট্রাকে তোলা হয়েছে একেবারে জনসমুদ্র, কাতারে কাতারে মানুষ উত্তর কলকাতার হেদুয়াতে বেতন কলেজের কাছে পৌঁছেছিল। তখন সেখানে গাড়িতে করে এসে হাজির হয়েছিলেন শ্রীমতী সুচিত্রা সেন। তাকে দেখে মিছিল থেমে গিয়েছিল সুচিত্রা সেনকে দেখে। গাড়ি থেকে সেই সাদা বেশে মিসেস সেন নেমে এসেছিলেন। সুচিত্রা সেনের জন্য ট্রাক থেকে একটা টুল নামিয়ে দেওয়া হয়েছিল, ওকে ধরে টুলে তোলা হয়েছিল। জহর রায়ের মরদেহের কাছে সুচিত্রা কান্নায় আকুল হয়ে একটা মালা গলার কাছে রেখে বলেছিলেন, চার্লি তুমি এমন অসময়ে সবাইকে কাঁদিয়ে দিয়ে আচমকা চলে গেলে, শরীর বাঁচিয়ে চলতে তোমাকে কতবার বলেছি। এটা কোনো সিনেমার ডায়লগ নয়, তার সংসারের ডায়লগও নয়, এটা কোনো গল্পকথা নয়। অসংখ্য মানুষ সেদিন সাক্ষী ছিলেন যে নিজের মায়ের পেটের ভাইও নয়, সেই জহর রায়ের জন্য মহানায়িকা তার সমস্ত ম্যাটিনি আইডলের আবেগ গ্ল্যামারকে ধূলিসাৎ করে দিয়ে সবার সামনে এই কথা বলে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েছিলেন। মানুষ মানুষকে ভালোবাসে এবং
এই সুচিত্রা সেনকে আমরা একরকম করে দেখেছি পর্দায়, গুজবে ইত্যাদিতে, কিন্তু বাস্তবের মাটিতে এখানে আমরা আবিষ্কার করলাম, সেদিন অসংখ্য মানুষ আবিষ্কার করলেন, সুচিত্রা সেনের ভেতরে একটা সত্যিকারের মানবিক হৃদয় রয়েছে। চালটি ছিল তার কেউ নয়, অথচ তার ভালোবাসায়, আবেদনে, আন্তরিকতায়, স্নেহে নিজের ভাই, যার নাম জহর রায়। প্রিয় বন্ধু, কেমন লাগলো অবশ্যই তুমি জানাবে, আমার সঙ্গে থাকবে। সবার শেষে সেই কথাটাই বলি, সব্বার আগে তুমি ভালো থেকো, টাটা।